আরে ডাক্তারবাবু কেমন আছেন? ভালো আছি বাবা। তা বাড়ির সবাই ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। গুড। মায়েশ্বরী কেমন আছে? ভালো আছে, আগের চেয়ে ভালো আছে, পুরোপুরি সুস্থই বলা যায়। সময় মতো আমার ওষুধগুলো খেতে বলবে। শোনো, ওষুধ শেষ হলে প্রেসক্রিপশন দেখে আবার দোকান থেকে কিনে নেবে। মাস ছয়েক নিয়মিত খেলে তোমার মা একদম ফিট হয়ে যাবে, বুঝেছো? ডাক্তারবাবু আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল বাবা। আপনি এত বড় ডাক্তার, আপনার একটা ওষুধে কত মানুষের রোগ ব্যাধি সেরে যায়, আপনি মাত্র 5 টাকা ভিজিট নেন কেন? ভালো প্রশ্ন। এত বছর তো চাকরি করলাম হাসপাতালে, যা পেনশন পাই তাতেই দিন চলে যায় আমার, কি দরকার? আসলে মানুষের সেবা করেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। মানছি, তাই বলে হ্যালো হ্যালো, তুই কোথায়? শুনেছিস কিছুক্ষণ আগে আমাদের ডাক্তারবাবু মারা গেছেন। এই কি বলছিস কি? হ্যাঁ রে, আমি ঠিকই বলছি, তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়। ডাক্তারবাবু শোনো, বিশু তোমায় একটা কথা বলি, আমার মতো করে যদি দেশের প্রতিটা ডাক্তার ভাবে তবে দেশটাই বদলে যাবে। আমি একা তো আর দেশ বদলাতে পারবো না, এটা সবাইকে ভাবতে হবে। আমার মতো করে যদি দেশের প্রতিটা ডাক্তার ভাবে তাহলে দেশটাই বদলে যাবে।